প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কিশোর স্যার। তো তোমাদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ে আমি গত ক্লাসে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম এবং আবেগ নিয়ন্ত্রণের উপায় নিয়ে আমরা কথা বলছিলাম। তাহলে সেখানে একটা সুন্দর কথা আমাদের অবশ্যই সবার মনে আছে, নিয়ন্ত্রিত আবেগ জীবনকে সুন্দর করে, উপভোগ্য করে। তো এই বিষয়টি মাথায় রেখে নিশ্চয়ই তোমরা তোমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট সেটা তোমরা লিখেছো, যে সুন্দর একটি কথা, নিয়ন্ত্রিত আবেগ জীবনকে সুন্দর করে, উপভোগ্য করে। অতিরিক্ত আবেগ আমাদের জীবনকে কি দুর্বিষহ করে তোলে। তাহলে অবশ্যই আমরা সুন্দর এবং উপভোগ্য জীবন সবাই প্রত্যাশা করি, আর এই প্রত্যাশার কারণেই হচ্ছে আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। তো আমি আজ আরও দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে অনুভূতি, আবেগের চেয়ে অনুভূতি তুলনামূলক দীর্ঘস্থায়ী। আবেগের চেয়ে অনুভূতি কি বলছি আমরা, তুলনামূলক দীর্ঘস্থায়ী। কোনো বিষয়ে, কোনো ঘটনা আমাদের মনের গভীরে বা হৃদয়ে যে মনোভাব তৈরি করে তাই হচ্ছে অনুভূতি। আবেগ আমাদের মনে অনুভূতির জন্ম দেয়, যেমন আমাদের আপনজনের প্রতি আমাদের একটি স্থায়ী ভালোবাসার অনুভূতি রয়েছে। কোনো কাজ যখন আমাদের ভালো লাগে তখন সেই কাজের প্রতি আমাদের ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়, যা আমাদের ওই কাজে লেগে থাকতে বা ওই কাজ করতে উদ্বুদ্ধ করে। কোনো নতুন বিষয় যখন আমাদের সামনে আসে, কোনো নতুন ঘটনা যখন আমাদের সামনে ঘটে, তখন সেই বিষয় বা ঘটনার প্রতি তাৎক্ষণিক অনুভূতি আমাদের মধ্যে এক ধরনের আবেগের জন্ম দেয়। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আবেগ হচ্ছে আমাদের মনে অনুভূতির জন্ম দেয়। তাহলে এই আবেগ যখন তৈরি হবে তখন সেখান থেকে আমাদের মনে একটা অনুভূতির জন্ম দেবে, এবং সেই অনুভূতি কি, অবশ্যই আমাদের যেমন আমাদের আপনজনের প্রতি যে আমাদের যে অনুভূতি সেটি একটি স্থায়ী ভালো লাগা বা ভালোবাসা, তো অনুরূপভাবে প্রত্যেকটা বিষয়ে এক একটা সুন্দর অনুভূতি তৈরি হয়। কোনো নতুন বিষয় যখন আমাদের সামনে আসে, কোনো নতুন ঘটনা যখন আমাদের সামনে আসে, তখন সেই বিষয় বা ঘটনার প্রতি আমাদের একটা অনুভূতি কাজ করে, এটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো। এবার আসি আমরা মনোভাব। তাহলে দেখো, সম্পূর্ণই হচ্ছে অনুভূতির সাথে একটা রিলেশন আছে। কোনো বিষয় বা ঘটনা বা মতবাদ সম্পর্কে আবেগ ও অনুভূতির ফলে আমাদের মনে যে ভাবের সৃষ্টি হয় তাই হলো মনোভাব। তাহলে কি হলো, দেখো, আবেগের সাথে অনুভূতির মিশে আমাদের মনে যে একটি ভাবের সঞ্চার হয়েছে, সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে মনোভাব। কোনো বিষয় সম্পর্কে আমাদের মনোভাব দুই রকম হতে পারে, একটা হচ্ছে ইতিবাচক মনোভাব আর একটা হচ্ছে নেতিবাচক মনোভাব। তাহলে ইতিবাচক এবং নেতিবাচক এই দুটি শব্দ দিয়ে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা তোমার পজিটিভ ধারণা, আরেকটা হচ্ছে তোমার সবসময় একটা পশ্চাদমুখী ধারণা বা নেগেটিভ চিন্তা ভাবনা। তো ইতিবাচক মনোভাব যেমন সাফল্যকে ত্বরান্বিত করে, তেমনি নেতিবাচক মনোভাব আমাদের চলার পথে যে সাফল্য অর্জনের কথা সেটাই বাধাগ্রস্ত করে। তাই নেতিবাচকের চেয়ে ইতিবাচক কর্মকাণ্ড ও মনোভাব সবার কাছেই বেশি গ্রহণযোগ্য। কেউ যদি সত্যি সফল হতে চান সেক্ষেত্রে তার প্রথম কাজ হবে ইতিবাচক মনোভাব তৈরি করা। তাহলে এটা আমরা প্রত্যেকেই বুঝি, যে কাজটি আমি করতে যাব যদি সেই কাজের প্রতি একটি ইতিবাচক ভাবনা আমাদের না থাকে, তাহলে সত্যিকার অর্থে সেই কাজের প্রতি আমরা আগ্রহ হারিয়ে ফেলব, সেই কাজ আমাদের ভালো লাগবে না। এজন্য অবশ্যই আমাদেরকে একটি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে, এবং এই ইতিবাচক মনোভাব
আমাদের ভাবনাকে, আমাদের চাওয়াগুলোকে আরো সামনের দিকে অগ্রসর করতে সহায়ক হবে। আর যদি কোনো নেতিবাচক মনোভাব হয়, তাহলে সেটি কিন্তু আমাদের ভাবনাগুলোকে, আমাদের ইচ্ছাগুলোকে পূরণ করতে সক্ষম হবে না। তাই আমরা আমরা এখন যে বিষয়গুলো শিখছি, যে বিষয়গুলো আমাদের শেখা উচিত, সেই বিষয়গুলোর প্রতি একটি ইতিবাচক মনোভাব আমাদের থাকতে হবে। তুমি শ্রেণীকক্ষে বা তোমরা শ্রেণীকক্ষে কি শিখবে, কোন বিষয়বস্তু তোমাকে শিখা তোমাদেরকে শেখানো হবে, সেটার প্রতি তোমাদের প্রত্যেকের একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। যদি তুমি ইতিবাচক মনোভাব তৈরি করতে পারো, তাহলে শ্রেণীকক্ষের শিখান শেখানোর কার্যক্রম যেমন সফল হবে, তেমনি তুমি যে বিষয় গ্রহণ করতে চাও সেটা তুমি গ্রহণ করতে সক্ষম হবে। এই জন্য আমাদের কী করা উচিত, ইতিবাচক মনোভাব ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে তৈরি করা উচিত। এই ইতিবাচক মনোভাব কিন্তু আপনা আপনি কখনো হবে না, সেটি আমাদের দীর্ঘদিন কঠোর শ্রমের দ্বারা এই ধরনের মনোভাব পোষণ করতে হবে। দেখো, একজন নিরাশবাদী মানুষ অনেক সম্ভাবনার মধ্যেও সমস্যা খুঁজে বের করতে পারে না যে তার কি করতে হবে, আর একজন আশাবাদী মানুষ, অর্থাৎ যে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আছে, যে হচ্ছে ইতিবাচক মনোভাবের অধিকারী, সে কিন্তু অনেক সমস্যার মধ্যেও তার একটা সম্ভাবনা খুঁজে বের করতে পারে। এই জন্য যখন তুমি কোনো কাজে নেতৃত্ব দেবে, তখন ইতিবাচক মনোভাব না থাকলে হয়তো কাজটি সম্পন্ন হবে, কিন্তু তোমার ইতিবাচক মনোভাব সবাইকে তার নিজের সবচেয়ে ভালো কাজটুকু করতে উৎসাহিত করবে। ইতিবাচক মনোভাব কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য খুবই দরকার। তাই আমরা কি করে আরো বেশি ইতিবাচক মনোভাবের অধিকারী হতে পারি, সেই উপায়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে এই আমাদের আজকের যে পার্টগুলো আছে, আমাদের আজ যে আলোচনার বিষয়বস্তু আছে, সেটি আমরা নিশ্চয়ই আমাদের জীবনে সেটা গ্রহণ করতে পারি। যে ইতিবাচক মনোভাব, যদি আমরা প্রত্যেকে ইতিবাচক একটি মনোভাব তৈরি করতে পারি এবং শেখার একটি মানসিকতা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী জীবনধারা সেটি সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। তাহলে আমাদের একজন নিরাশবাদী লোক হলে চলবে না, আমাদেরকে অবশ্যই অনেক সমস্যার মধ্যে একটি আশার আলো আমাদের খুঁজে পেতে হবে, অর্থাৎ আমাদেরকে অবশ্যই আশাবাদী মানুষ হিসাবে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর যদি সেটা তোমরা পারো বা আমরা পারি, তাহলে আমরা যে কোনো সমস্যার মধ্যেও একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে পারবো এবং আমরা সেই সমস্যার মধ্যে থেকেও সফলকাম হতে পারব। তাহলে আজ যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো, সেটি আমার মনে হয় তোমাদের একটি ইতিবাচক মনোভাব তৈরি করবে। এই বর্তমান প্রেক্ষাপট, বর্তমান আমাদের শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থার যে খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তো সেই খারাপ অবস্থার মধ্য দিয়েও তোমাকে একটি আশাবাদী মানুষ হিসাবে এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে এবং এর মধ্য দিয়েই তোমাকে গ্রহণ করতে হবে, শিখতে হবে। তাহলেই তুমি ধাপে ধাপে একজন ভালো সফল মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠা পাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার ক্লাস শেষ করছি।